বিএনপির 60 লাখ বন্দী নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। পত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি যে দুঃখ কষ্টের বাংলাদেশ তৈরি করেছিল তা এখন হাস্যোজ্জ্বল বাংলাদেশে পরিণত হয়েছে। অবান্তর বানোয়াট কথায় মিথ্যাবাদীতে পরিণত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বিভিন্ন থানায় করা 12 মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জনগণের চাহিদা অনুযায়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার, জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত নাবিকরা 20 এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবেন, জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদ ও নববর্ষের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ, পথে ভোগান্তি না থাকায় স্বস্তি। ঈদের ছুটি শেষে কাজ শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিসে, তবে উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম, দাপ্তরিক কাজ হয়েছে অনেকটা ঢিলেঢালাভাবে। ময়মনসিংহ বিভাগ ও রংপুরের কিছু এলাকা বাদে দেশের অন্য সব এলাকায় মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, চলতি সপ্তাহে ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই। ঈদ ও বাংলা নববর্ষের ছুটিতে লাখো পর্যটকের সমাগম কক্সবাজারে, ফাঁকা নেই কোনো হোটেল মোটেল। পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা 5 দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বেনাপোল, ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি। নরসিংদীতে প্রকাশ্য এক ইউপি সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা, নিহত রুবেল আহমেদ নরসিংদীর আমদিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য। চট্টগ্রামের ফিরিঙ্গা বাজারের ইয়াকুবনগর বস্তিতে আগুনে পুড়ে গেছে অর্ধ শতাধিক ঘর, ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে যুবক নিহত, আহত তার বাবা। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা আক্রমণে তারা অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে ইসরায়েলকে রক্ষায় তাদের সমর্থন অব্যাহত থাকবে। ভারতের সাধারণ নির্বাচনের আগে সম্ভবত মুক্তি পাচ্ছেন না আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, পিছিয়ে গেছে তার জামিন আবেদনের শুনানি। ঢাকায় এসেই কাজে নেমে পড়েছেন টাইগারদের নতুন ফিটনেস কোচ নাথান কেলি, নিউ সাউথ ওয়েলসের সাবেক এই কোচ দেখেছেন আবাহনী ও প্রাইম ব্যাংকের খেলা। অবশেষে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন রাজত্বের অবসান, নতুন চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুসেন। বাংলা নববর্ষকে বরণ করেছেন চলচ্চিত্র সহ বিনোদন জগতের তারকারা, নায়িকা শাবনূর বৈশাখী সাজের একাধিক ছবি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। আদম ছবির পরিচালক আবু তাওহিদ হিরণ ইন্তেকাল করেছেন, রাজধানীর মগবাজারের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।